বেদান্ত কারখানা নিয়ম মুতাবক কার্য তুলাউ নথিবার বিভিন্ন দাবি নিয়ে জেলাপাড়ঙ্কু ভেটিলে লাঞ্জিগড় মুনিগুড়া আঞ্চলিক বিকাশ পরিষদ। রায়গড়া ও কলাহান্ডি জেলায় সীমান্তরে অবস্থাপিত বেদান্ত কারখানা প্রতিশ্রুতি এবং নিয়ম অনুযায়ী কার্য করুনথিবার লাঞ্জিগড় মুনিগুড়া আঞ্চলিক বিকাশ পরিষদ প্রথমে দক্ষিণাঞ্চল আরডিসি কলাহান্ডি জেলাপাল এবং আজ রায়গড়া জেলাপাড়ঙ্কু সাক্ষাৎ করে স্বাস্থ্য শিক্ষা গমনাগমন ভি মৌলিক সুবিধার স্থানীয় লোকঙ্কু বঞ্চিত করুথিবা অভিযোগরে বিভিন্ন দাবি নিয়ে এক পত্র জেলাপাড়ঙ্কু প্রদান করিছন্তি। এফেক্ট হইছি, প্রদূষণ হইছি, সে গুড়াক কম্পানি উঠেছে। তিন নম্বর পয়েন্ট হল আমার যেত ট্রক গুড়াক কিনা হয়েছিল সেতবে যেতবে আপনার দইখালে লোডিং হচ্ছিল ট্রেন এসব লোড করি সে ট্রক গুড়াক আডজস্ট করি বর্তমান কম্পানি সাইড ভিতরে যেটা লিফটিং অছি সে লিফটিংরে সেমানে করতে তেনু সেটা বর্তমান তাকু যেটা কি বর্তমান মেকানিজম করবা পাই যাচ্ছি। আমি চাহুলু যে লোকাল লোক বি সেটি প্রায় তিন হাজার চার হাজার লোক এনগেজ হচ্ছে দেড়শো দুইশ গাড়ি এনগেজ হচ্ছিল সে গাড়ি গুড়া যাচ্ছেন সেপাই আমি তাকে কিভাবে ভাবে তাকে বন্ধ না হো এবং আমার সমস্যা শুণবা আমি মাননীয় জেলাপাল এবং আরডিসি কলাহান্ডি কলেক্টর ভেটিছু। আরডিসি কোণ ইয়ে স্যার আরডিসি বহু সুন্দর ভাবে আমার গৃহাণ শুণলে শুণলা পরে নিশ্চিত ভাবে বুঝবি ডকেকি তাকে কিভাবে ভাবে এ সমস্যার সমাধান হব তাপাই নির্দেশ দিবি বলে টাইম টাইম লগাইকি বর্তমান কিছু পিলা জেল ভিতরে ভরি পকাই এবং তাকে কিভাবে আমি মুকুলাই বহু চেষ্টা করেছিল এবং কিছু পিলা বি বাহারি আসলে কিছু পিলা সেমি লুচি লুচি করে বুলুছেন তাকে কিন্তু সমাধান করা ওভরঅল আপনার ডিমান্ড কোণ রয়েছে ওভরঅল ডিমান্ড আমি যা সমস্যা দিয়েছ আপনার চাকরি আযুক্তি সাংরে আমার যেটা গাড়ি মোটর যেমি পারমানেন্ট এনগেজমেন্ট হয়ে পার লেবর কেন্দ্র ইউনিট আমার পিলা এনগেজ হয়ে পার তা উপরে আমি আগামী দিনে সমঝোতা সাংরে নিশ্চিত ভাবে আমার আশা রাখিছু যে কম্পানি যদি দুইটা জেলাপাল ও আরডিসি পদক্ষেপ নেওয়া কহবে নিশ্চয়। আঞ্চলিক বিকাশ পরিষদ অভিযোগ করেছে যে কোম্পানি চালু হওয়া পরে নিজের দায়িত্ব ভুলে যাইছে ফলে কোম্পানির বাহু থাকা ধূলিরে অনেক অঞ্চলের লোক প্রভাবিত হয়েছেন সেমানঙ্কঠারু বিস্থাপিত করে অন্যত্র থইথান করা কোম্পানি অধীনে চালুথিবা মেডিকালর অব্যবস্থাকে সুধারিবা স্থানীয় শিক্ষিত যুবকঙ্কু নিযুক্তি ভি বিভিন্ন দাবি নিয়ে জেলাপাড়ঙ্কু লিখিত আকারে জনাইছেন। দায়ীপত্র প্রদান সময় পরিষদর সভাপতি তথা পূর্বতন মন্ত্রী বলভদ্র মাঝি উপসভাপতি জগন্নাথ নন্দুকাঙ্ক সমেত অন্য সদস্য উপস্থিত ছিলেন। গুণপুর সন্তোষ পণ্ডাঙ্ক রিপোর্ট।